হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকে এক তারিখ আজকে থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে ভান্ডার প্রকল্পের আজকে টাকা কারা কারা পেল বা আজকে এক তারিখ আজ থেকে কোন কোন ব্যাংকে টাকা ঢুকলো সেই বিষয়টি জানিয়ে দেবো এছাড়াও কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সেই বিষয়টিও জানাবো এছাড়াও আপনাদেরকে জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের এস এম এস আসেনি একটি এস এম এস এসছে আরও একটি এস এম এস আসেনি বা যাদের দুটো এসই আসেনি সেক্ষেত্রে তাদের কি করবেন সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরিভাবে কিন্তু আপনাদেরকে ডিসকাস করব। এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর যদি আপনাদের উপকার হয়ে থাকে এই ভিডিওটির দিকে যদি কিছু জানতে পারেন শিখতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন তাহলে তারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও চলুন শুরু করি আমরা প্রথমত যে বিষয়টি দেখব যে ভান্ডার প্রকল্পের যে এস এম এস সে এস আপনাদের যদি না এসে থাকে সেক্ষেত্রে কি করবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা যে দেওয়া হয়েছে আজকে তো এই টাকাগুলো কারা কারা পেয়েছে তো আপনারা যে বিষয়টি বেশি বলছেন বা কমেন্টগুলো করছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আমরা তো টাকা পাইনি সেক্ষেত্রে কারা টাকা পেল তো আমি আপনাদেরকে জানাবো দেখুন বন্ধুরা আজকে হচ্ছে এক তারিখ আপনাদেরকে যে বিষয়টি আমি প্রথমে বলেছি যে এক তারিখ এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকে থেকে স্টার্ট মানে চালু হয়েছে টাকা দেওয়া কিন্তু আজকে যে সবাই টাকা পাবেন এমনটা কিন্তু নয় বা আজকে যে ম্যাক্সিমাম মানুষকে টাকা দেওয়া হয় এমনটাও কিন্তু কোথাও বলা নেই তবে আজকে থেকে টাকা দেওয়া স্টার্ট হয়েছে আজকে খুব কম সংখ্যক টাকা পেয়েছে খুব কয়েকটা কিন্তু টাকা পেয়েছে একটি গ্রামে আপনি খুঁজলে একটা পাবেন বা দুটো পাবেন এরকম কিন্তু টাকা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলবো ঘাবরানোর কোনো বিষয় নেই আপনারা টাকা পাবেন সবাই টাকা পাবেন যাদের এস এম এস এসছে তারা কিন্তু অবশ্যই টাকা পেয়েছেন আজকে এবং যাদের এস এম এস আসেনি তারাও টাকা পাবেন যাদের এস এম তারাও ধৈর্য ধরুন তারাও টাকা পাবেন এবার আপনাদেরকে বলি দেখুন বন্ধুরা যারা মানে এস এম এস পায়নি ফোনে যারা এস এম এস পায়নি তো সেক্ষেত্রে তারা কি করবেন যদি এস এম এস না এসে থাকে আপনারা আপনাদের তাহলে কি করবেন যাদের এস এম এস এসছে তারা তো টাকা পাওয়ার জন্য নিশ্চিত আর যাদের এস এম এস আসেনি তারা কী করবেন তারা কি অনিশ্চিত থাকবেন না মোটেই না যারা এস এম এস আসেনি যাদের এখনও একটাও এস এম এস আসেনি সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে যে বিষয়গুলো আমি বলবো সেগুলো কিন্তু আপনাকে ফলো রাখতে হবে ফার্স্ট আপনাদের মোবাইল যে নাম্বারটা দিয়েছেন সেটা সঠিক কিনা সেটা আপনাকে দেখতে হবে আপনি যে ফর্মে দিয়েছেন মোবাইল নাম্বারটা সেটা সঠিক কিনা দেখতে হবে দ্বিতীয়ত আপনার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে সেই রিচার্জটাকে কিন্তু প্ল্যানটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে যাতে এক্সপায়ার না হয়ে যায় এক্সপায়ার হলে কিন্তু আউটগোয়িং ইনকামিং এস এম এস সবই কিন্তু আমাদের ফোনের বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা ফলো রাখতে হবে নইলে কিন্তু আপনি এস এম এস পাবেন না তৃতীয়ত আপনাদেরকে যে বিষয়টি মানতে হবে যে ভান্ডার প্রকল্পে আপনি নাম্বার দিয়েছেন ঠিক সব কিছু ঠিক রয়েছে কিন্তু আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন সার্ভারের কারণে কিন্তু আপনার এস এম এস ঢোকে না সেক্ষেত্রে কিন্তু আপনার মানে কিছু সমস্যা হবে না তবে আপনি এস এম ঠিক সময়ে পাবেন না তো এরকমও কিন্তু হতে পারে বা আপনার আরও কিন্তু বহুত সমস্যা রয়েছে এস এম না ঢোকার কারণে কিন্তু এমনটা নয় যে এস এম ঢুকছে না বলে আপনি টাকা পাবেন না এরকম কিন্তু ভাববেন না কেননা এস এম এস না ঢুকলেও কিন্তু টাকা দিতে পারে কেননা এস এম এস সবসময় ঢুকে না যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আপনাদের কিন্তু এস এম এস সবসময় নাও ঢুকতে পারে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন তো তারপর এবার আপনাকে বলি বন্ধুরা দেখুন যাদের একটি এস এম এস ঢুকেছে আরও একটি ঢুকে নি তো সেক্ষেত্রে কি করবেন তো যাদের একটি এস এম এস ঢুকেছে তারা তো যাদের একটি এস এম ঢুকে গিয়েছে অলরেডি তো ক্ষেত্রে তারা কি করবেন মানে দেখতে পাচ্ছেন যে মোবাইল অন স্ক্রিনে একটা এসএমএস আপনাকে দেখাচ্ছি যে ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশান আইডি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে হ্যাজ বিন স্যান্ড স্যান্ড উইথ বেনিফিশারি আইডি যেটা দেওয়া রয়েছে তো এই এস এম যদি আপনাদের এসে থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এসএমএস এবং যাদের একটি এস এম এস এসছে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় নম্বর এসএমএসটাও তাদের আসবে তবে তাদেরকে কিছু দিন ওয়েট করতে হবে তাদের দ্বিতীয় এস আসবে ফার্স্ট এস এম এস চলে আসতে মানে আপনি ভাববেন যে আপনাদের কিন্তু দ্বিতীয় এস আসার জন্য কিন্তু প্রস্তুত এবং দ্বিতীয় এস এম যখন চলে আসবে সেনসেন বেনিফিসারি তখন কিন্তু আপনি টাকা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন কেননা আপনার দ্বিতীয় এস এমএস আসলে টাকা পেয়ে যাবেন রকম সমস্যা নেই তবে প্রথম এস এম এস আসলেও অনেকে টাকা পেয়ে যাবে কেননা আপনাদেরকে যেটা বললাম দ্বিতীয় এস এম এস এই এস এম এসের ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা বিভিন্ন রকম জিনিসের ওপর কিন্তু ডিপেন্ড করে এর জন্য আপনাদের এস এম এস না আসলেও আপনারা টাকা পাবেন তো এই এই ব্যাপারটা আসলে এস এম ব্যাপারটা আপনাদের আসতে পারে আবার নাও আসতে পারে সব সময় সবারই নয় কিছু কিছু তো এই বিষয়টি কিন্তু আপনাকে মানতে হবে তো তারপরে এই যে এস এম এসটা যদি আপনার চলে আসে তাহলে আপনারা টাকা পেতে স্টার্ট অ্যাকচুয়ালি করে দিয়েছে মানে আপনারা টাকা পাবেন আজ থেকে স্টার্ট হয়ে গেল সরকার আজ থেকে চালু করে দিল তো আপনারা আজ থেকে কিন্তু টাকা পেতে লেগেছেন যারা টাকা পেয়েছে পেয়েছে যারা পায়নি তারা মানে প্রতিদিন যেদিন একদিন কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন মানে পনেরো তারিখ পর্যন্ত ধরুন এখানে অ্যাপ্লিকেশন জমা পড়বে দর সরকার ক্যাম্পে এবং ভেরিফাই চলছে য যথাযথ হবে তত কিন্তু সেই টাকাটা মানে দিয়ে দেওয়া হবে সেন্ড করে দেওয়া হবে তো এই হচ্ছে মোটামুটি অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যাপার এবার আপনাদেরকে বলে রাখি বন্ধুরা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করে রেখেছেন সেক্ষেত্রে ধরুন রকম কিছু ভুল রয়েছে আপনার মোবাইল নাম্বার ভুল করেছেন নাম ভুল করেছেন ব্যাংকের তথ্য ভুল করেছেন সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি কি সংশোধন করতে পারবেন তো এই বিষয়টি আপনাকে জানিয়ে দিচ্ছি দেখুন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যদি রকম মানে আপনাদের ভুল থেকে থাকে তাহলে এই বিষয়টি আপনার সবথেকে ভালো হবে আপনি দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসা করুন হ্যাঁ একদম ঠিক দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আপনি মানে জিজ্ঞাসা করুন ঠিকঠাক মানুষের কাছে যান তাহলে আপনি ঠিকঠাক উত্তর পেয়ে যাবেন আর আমরা যদি আপনাকে বলতে চাই তাহলে কিন্তু বিভিন্ন ব্লকের আন্ডারে আপনারা রয়েছেন বিভিন্ন ডিস্ট্রিকে কিন্তু আপনারা ভিডিও দেখছেন আমার তো সেক্ষেত্রে আমার এখানেও এক হতে পারে সেখানেও এক হতে পারে মানে একই মানে মানুষ তো আর একই কথা বলবে না কারণ এখানেও একটা কথা বলতে পারো সেখানেও একটা কথা বলতে পারে মানে কখন কি বলছে তা ঠিক নাই সেই জন্য কিন্তু আমি আপনাকে বলছি যে যেই ব্লকে যেই ডিস্ট্রিকে যেরকমভাবে কাজ হচ্ছে সেরকমভাবে কাজ করুন তাহলে আপনারা আশা করছি কাজ সাকসেসফুল হয়ে যাবে তো যাদের ভুল রয়েছে তারা অবশ্যই মানে দর্শকের ক্যাম্পে অফিসারদের সাথে দেখা করুন যদি অফিসারদের সাথে না দেখা করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কিন্তু পঞ্চায়েত অফিসে আপনি দেখা করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকেই মানে এই কাজটি আসলে মানে সলভ করে নিতে পারবেন তো এ হচ্ছে কিছু ব্যাপার এবার আপনাদেরকে বলে রাখি দেখুন তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন যদি ব্যতিক্রমে কোনো টাকা পয়সা না আসে বা আপনার এস এম এস আসলো না বা আপনার রকম কিছুই রিসপন্স পেলেন না আপনি তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত আপনার ফর্ম কি বাতিল হয়ে যাবে না আপনি টাকা পাবেন তো দেখুন আপনার আমি তো আগে থেকে বলছি আপনাদেরকে জানাচ্ছি যে যদি কোনোরকম আপনাদের এস এম এস না আসে কোনো রকম ঘাবনা ঘাবরানোর বিষয় নেই যদি পরবর্তীতে না আসে টাকা না পেয়ে পান সবাই পেয়ে গেল আপনি পেলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পঞ্চায়েত অফিসে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনি আপনার পঞ্চায়েত অফিসে এই বিষয়টি জানাতে পারবেন এছাড়াও আপনি বিডিও অফিসেও কিন্তু জানাতে পারবেন যে আপনি টাকা পাননি আপনার সব কিছু ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও তো এর জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে নিষ্ঠু কেটে কিন্তু দিয়ে দেওয়া হবে নিষ্ঠা তো সেই স্লিপটা নিয়ে আপনি রাখবেন পরবর্তীতে সেটা কিন্তু দরকার হবে আপনার যখন কোনো রকম টাকা পয়সা ঢুকবে না তখন কিন্তু আপনার দরকার হবে ফর্ম কখন বাতিল হয় ফর্ম বাতিল হয় যখন আপনার অতিরিক্ত ভুল রয়েছে যে ভুল সারা যাবে না তখন কিন্তু আপনার ফর্ম বাতিল হয় তবে আকার ওকারে এসবের যদি কোনো রকম ভুল থেকে থাকে এতে কোনো আপনার সমস্যা আশা করছি হবে না কেননা বিভিন্ন রকম ফর্ম দেখছি সেক্ষেত্রে বহুত ভুল রয়েছে কিন্তু তাদের এস এম এস চলে আসছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলছি যে কোনো রকম এতে সমস্যা কোনোরকম হবে না তো এই বিষয়গুলো কিন্তু মেনলি আপনাদেরকে জানানোর ছিল আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করলাম কিছু ইনফরমেশান যেগুলো আপনাদের গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ছোট্ট কিছু আপডেট জানানোর ছিল আপনারা যদি টাকা ঢুকে নিই অবশ্যই ওয়েট করবেন টাকা ঢুকে যাবে আপনারা অবশ্যই অবশ্যই ওয়েট করে যান আর যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন